সমুদ্র সম্পদ ব্যবহারে অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে সরকার। এবং বান্দরবানের রুয়াংছড়িতে দুপক্ষের গোলাগুলির ঘটনায় নিহত চার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি কোনো ছিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহার করে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মেরিন ফিশারিজ একাডেমির 41তম ব্যাচ ক্যাডেটদের মুজিববর্ষ পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রেও বিশাল গুরুত্বপূর্ণ, এখানে বিশাল সম্পদও রয়েছে। এখানে যেমন মৎস্য সম্পদ রয়েছে, তেমনি অন্যান্য সম্পদও আছে, সেগুলো আহরণ করে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এ সময় 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। বান্দরবানের রুমা উপজেলার রুয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। সকালে রুয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে রুমার পাইন্দু ইউনিয়নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। যুদ্ধাপরাধ মামলার বিচারের রায় নিয়ে বাগবিতণ্ডার জেরে চকরিয়ায় আপন চাচাকে অপহরণের পর জবাই করে হত্যার দায়ে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 50,000 টাকার অর্থদণ্ড ও একজনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এই রায় ঘোষণা করেন। নিহত নুরুল হুদা বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে এই ঘটনায় 2016 সালের 18 নভেম্বর তদন্ত শেষে 5 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় 18 জন সাক্ষীর মধ্যে 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন। গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে 12 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 0.85%, তবে এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী জানান, গত 24 ঘন্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ 12টি ল্যাবে 1,401টি নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে। নতুন আক্রান্তের মধ্যে 11 জনই নগরীর বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,26,544 জনে, আর মোট মৃত্যু হয়েছে 1,362 জনের। নগরীর পূর্ব 16 শহর ওয়ার্ডে মাইজ পাড়াস্থ বির্জা খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলির নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নগরীর পূর্ব 16 শহর ওয়ার্ডে বির্জাখাল দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘবে এবং খালকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজকের অভিযানে প্রায় 20 শতক জায়গা উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দর্শক, চট্টগ্রাম বার্তা এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। Thank you.
চট্টগ্রাম বার্তায় স্বাগত জানাচ্ছি আরও একবার। গত ১৩ বছরে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ৪.৫ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুরপাড়ের বাসা থেকে রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর সব দেশেই গত কয়েক বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু মাথাপিছু আয় সব জায়গায় বাড়েনি। আমাদের দেশেও ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে, কিন্তু তার সাথে অনেক বেশি বেড়েছে মানুষের মাথাপিছু আয়। নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। চন্দনাইশ উপজেলায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ৬টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। গতকাল সন্ধ্যায় বরমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধাইমার হাটের পূর্ব পাশে মাইগাতা হিন্দু নিম কালীবাড়ি বৈদ্যুরপুর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনো হতাহত হয়নি। জামায়াত বিএনপির দেশবিরোধী